আজকের ভিডিওতে আমরা ছোট বাচ্চাদের এক ধরনের ওষুধ সম্পর্কে জানবো। সেই ওষুধটার নাম হচ্ছে অনডেম সিরাপ। আমরা জানবো এই অনডেম সিরাপটা ছোট বাচ্চাদের কি সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তার সঙ্গে জানবো এই অনডেম সিরাপের মধ্যে কি উপাদান থাকে। কেননা অনডেম যে নামটা আছে সেটা একটা ব্র্যান্ড নেম, এর মধ্যে মেনলি কি উপাদান থাকে সেই সম্পর্কে আমরা জানবো, আর ছোট বাচ্চাদের কতটুকু পরিমাণে খাওয়াবেন সেই সম্পর্কে আমরা ভালোভাবে জানবো। তো সবার প্রথমে আমরা আসি এই অনডেম সিরাপের মধ্যে কি থাকে। এখানে থাকে হচ্ছে অনডেস্টেরন। এই অনডেস্টেরনটাই আমাদের ছোট বাচ্চাদের পেটে গিয়ে পরে বাচ্চার বমির সমস্যা ঠিক করতে খুব ভালো কাজ করে। এক কথায় বলতে গেলে কি, বাড়িতে যদি আপনার ছোট বাচ্চা থাকে তাহলে পরে অবশ্যই এই অনডেম সিরাপটাকে রাখতে হবে। সে বাচ্চার বয়স হোক না যত ছোট, মোটামুটি 5-6 বছর পর্যন্ত এই অনডেম সিরামটা কাজ করে যাবে কন্টিনিউয়াসলি ছোট বাচ্চাটার বমির সমস্যাটা ঠিক করতে। কেন ছোট বাচ্চাদের বমি যখন তখন হতে পারে, যে কোনো কারণবশত বমি হতে পারে। বমি হওয়ার জন্য পার্টিকুলারলি কোনো কারণের দরকার নেই, যে কোনো সময় যে কোনো কারণবশত বাড়িতে কোনো কিছু খাওয়া দাওয়া একটু গণ্ডগোলের ফলে গ্যাস হয়ে যেতে পারে। কেন ছোট বাচ্চাদের হজম শক্তি ক্ষমতাটা একটু কমই থাকে, এই জন্য বাচ্চাদের মাঝে মধ্যে বমির মতো একটা সমস্যা দেখা দিবে। মনে বাচ্চা বমি করবেই বাড়িতে, ছোট বাচ্চাদের একটা খুব কমন সমস্যা। আর সেই বাচ্চার বমির সমস্যাটাকে ঠিক করতে আপনারা নিশ্চিন্তে এই অনডেম সিরাপটিকে ব্যবহার করতে পারেন। এখন জানবো আমরা বাচ্চাকে এই ওষুধটা কতটা পরিমাণে খাওয়াবেন। হ্যাঁ, ওষুধ নিয়ে একটা একটা নিশ্চিন্তা, একটা সবসময় একটা আমাদের টেনশন থাকে যে বাড়িতে ওষুধ আছে কতটুকু পরিমাণে খাওয়াবো, সেটা নিয়েও একটা ভয়, বা যদি বেশি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে একটা কথা বলি যে একটা ওষুধ আপনি বাড়িতে রাখবেন কতদিন, 1 বছর 1.5 বছর 2 বছর, তার বেশি তো সম্ভব না। তো এখন যদি দেখা যায় আমার বাচ্চার বয়স 1 বছর, তো আজকের ডেটে যখন আমি নিয়ে আসবো তখন আমি অবশ্যই বলবো বাচ্চার বয়স এত, বাচ্চার ওয়েট এত। তো সেই ক্ষেত্রে একটা অনুমান করা যাক না, বাচ্চার বয়স 1 বছর, তো সেই ক্ষেত্রে বাচ্চাকে আমরা 2 বা 3 ml দেবো বাচ্চার বমি সমস্যা ঠিক করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনার ঘরে যদি 1-1.5 বছর ওষুধটা থাকে, সে বাচ্চার বয়সও তার সঙ্গে বাড়বে। তো সেই ক্ষেত্রে কী হবে, 2.5-3 ml থেকে খুব বেশি 1 ml বাড়বে, 0.5 ml এদিক ওদিক হলে পরে কোনো ব্যাপার নেই। কখনো দেখা গেল যে আমি 3 ml-এর জায়গায় 3.5 ml খাবে ফেলছি বাচ্চাকে, তো সেইটা নিয়ে ভয়ের কোনো ব্যাপার নেই। এর জন্য আপনারা অবশ্যই নিশ্চিন্তে ডাক্তারের পরামর্শ নিয়ে এই অনডেম সিরাপটাকে আপনার বাচ্চার বমির সমস্যাটা ঠিক করতে ঘরের মধ্যে সবসময় রেখে দিতে পারেন। তো এটাই ছিল আজকে আমার এই অনডেম সিরাপ সম্পর্কে আলোচনা। আশা করি আপনাদের এই আলোচনাটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।